একটা আন্দোলনের মধ্যে আছে। প্রতিদিন নানা জায়গায় বিক্ষোভ হচ্ছে, সমাবেশ হচ্ছে, মিছিল হচ্ছে, এবং সেই সব মিছিল সমাবেশে এই সরকারের গুন্ডা বাহিনী ছাত্রলীগ যুবলীগ নানাভাবে হামলা করছে, এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রের পুলিশ বাহিনী তাদের দিয়েও তারা হামলা করাচ্ছে। তারা ভাবছেন হামলা করে আন্দোলন বন্ধ করে দেওয়া যাবে। আমরা বারবার বলেছি হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না, এবং আবারও আজকে পরিষ্কার করে বলতে চাই হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না। গুন্ডা দিয়ে যখন হামলা করতে হয়, মিছিলে যখন পুলিশ দিয়ে গুলি করতে হয়, তখন আপনারা জনগণের উদ্দেশ্যে পরিষ্কার করে বলতে চাই, ইতিহাসের দিকে তাকান, যারা এটা করে ওই শাসকদের পায়ের তলায় মাটি থাকে না। জনগণের ভয় পাওয়ার কিছু নেই, বরং আমরা যত বেশি রাজপথে নামব সরকার তত পিছু হটবে এবং এক সময় গদি ছেড়ে পালাবে। এই সরকারের পালানোর অবস্থা বুঝতে পারেন না? দেশের অবস্থা কি করেছে? ডলারের সংকট, আমদানি বিল দিতে পারে না, তেলের দাম বাড়িয়ে দিয়ে অন্যায়ভাবে মানুষের পকেট থেকে টাকা নেয়, বিদ্যুতের দাম বাড়ানোর পায়তারা করে। চিন্তা করে দেখেন, এই যে জ্বালানি তেলের দাম বাড়ালো, আমরা বলেছি দুর্নীতির কারণে হচ্ছে, আপনাদের দুর্নীতির কারণে ডলার সংকট হচ্ছে, আপনারা জ্বালানি তেলে লাভ করেছেন, আপনারা কর ভ্যাট নিচ্ছেন, সমন্বয় করেন, তাহলে এই দাম বাড়ানোর দরকার নাই। মানুষ এমনিতেই ভয়াবহ নাকাল অবস্থা, আর না বিশ্বাস তুলেন না, পেটে লাথি মেরেন না, কিন্তু ওই যে জ্বালানি মন্ত্রী বিপু সাহেব বললেন 41-50% বাড়ানোর পরে, তারা এত চিন্তা করে বাড়িয়েছেন, মানুষ খুব স্বস্তিতে আছে। এখন বেরোচ্ছে ওই জ্বালানি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি বের করছে 9,000 কোটি টাকার ঘাপলা কেবল বিপিসিতে। আমরা যে বলে আসছি লক্ষ লক্ষ কোটি টাকা এরা পাচার করছে, সেইটা নানাভাবে। এখন এই যে দিকবিদিক শূন্য সরকার, মাথা খারাপ হয়ে যাওয়া সরকার, তাদের সমস্ত কর্মকাণ্ডে নিজেরাই অনেক ক্ষেত্রে প্রকাশ করে দিচ্ছে। বন্ধুরা আমার, এই সরকার কতটা নিষ্ঠুর হতে পারে? প্রধানমন্ত্রী এর আগে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একবার প্রতারণা করেছেন, জাফর ইকবাল সাহেবকে পাঠিয়েছিলেন, যে তিনি নাকি একেবারে সরকারের উচ্চতম মহল থেকে প্রতিনিধি হিসেবে এসেছেন, ছাত্ররা তোমরা আন্দোলন অনশন ভঙ্গ করো, এই একটা ব্যবস্থা হচ্ছে। আজকে পর্যন্ত ওই ভিসির কোনো ব্যবস্থা হয় নাই। প্রধানমন্ত্রী তার ডিসিকে দিয়ে বলিয়েছেন চা শ্রমিকদের, আরে বাবা, চা শ্রমিকদের দাবি তো খুব পরিষ্কার, 120 টাকায় কিভাবে যে এতদিন ছিল, 300 টাকা চেয়েছেন, মাত্র 300 টাকা। বাংলাদেশে শ্রমিকদের ন্যূনতম মজুরি হওয়া উচিত 20,000 টাকা। এই বাজারে আমরা যদি ক্ষমতায় যাই, পরিষ্কার করে বলছি, আমরা বাংলাদেশের ন্যূনতম মজুরি, জাতীয় ন্যূনতম মজুরি 20,000 টাকা ধরতে হবে, সকল শ্রমিকের জন্য সেটা প্রযোজ্য হবে। শ্রমিকরা তো অনেক বিবেচক, তারা বরং বেশি দাবি করতে পারেন নাই, 300 টাকা দাবি করেছেন, সেটা নিয়ে টাল বাহানা, 20 টাকা বাড়ায় মালিকরা, প্রধানমন্ত্রীর দয়ার স্বাধীন নিয়ে আরো 5 টাকা বাড়ায়, শ্রমিকরা মানে নাই, সেইখানে তাদেরকে বলা হচ্ছে প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখেন, তিনি আপনাদের ব্যবস্থা করবেন। এখন পর্যন্ত চা শ্রমিকরা দিনের মজুরির উপরে চলে, কতদিন হয়ে গেল, 2 সপ্তাহ প্রায় হতে চলেছে তারা আন্দোলন করছেন, দৈনিক মজুরি পান না, তাদের প্রতিদিনের খাওয়ার টাকা জোগাড় হচ্ছে না, সেইখানে সরকার কতটা নিষ্ঠুর যে তারা হাজার হাজার চা শ্রমিক চা পরিবারকে আজকে তারা না খাইয়ে রেখেছেন, আর এইখানে তারা লুটপাট করে পুরো দেশকে একেবারে ফোকলা বানিয়ে দিচ্ছেন। এই পরিস্থিতিতে এসে পররাষ্ট্রমন্ত্রীকে ভারতের পায়ে ধরতে হয়, ভারতের জনগণ আমাদের বন্ধু, ভারতের শাসকদের আমরা বলি, একটা দলকে ক্ষমতা রাখতে গিয়ে
পুরো বাংলাদেশের মানুষের আপনারা শত্রুতে পরিণত হবেন না পুরো বাংলাদেশের মানুষকে আপনারা খেপিয়ে তুলবেন না ভারতের সরকার এবং ভারতের জনগণের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করতে চাই আর সেটা যদি আপনারাও চান বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের জনগণ ঠিক করবে আপনারা এখানে কোনো হস্তক্ষেপ করবেন না সেই নীতিতে আমরা চলতে চাই আওয়ামী লীগ নীতি নিয়েছে গদি রক্ষার জন্য প্রয়োজনে দেশ বিক্রি করতে হবে গদি রক্ষার জন্য যা ইচ্ছা তাই করতে হবে রক্তের হোলি খেলতে হবে আমরাও প্রস্তুত আছি জনগণের সাথে আমরা লড়াই করে তুলব সেই লড়াই আমাদের করে তুলতে হবে বন্ধুরা আমার একসাথে নেতৃবৃন্দ কথা বলবেন কথা বাড়াবো না আগামী দিনে গণতন্ত্র মঞ্চ আগামী এক মাস ধরে বিভিন্ন রাজনৈতিক দল শ্রেণী পেশার সংগঠন জনমানুষ নানা স্তরে মত বিনিময় করবে তাদের সাথে আলাপ আলোচনা করে তুলবে এবং গণতন্ত্র মঞ্চ অতি দ্রুততার সাথে আন্দোলনের বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে সেই কর্মসূচি অপরাপর দলের সাথে আমরা বসে যুগপথ ফরায় এক বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলব সেই আন্দোলনে আপনারা অংশ নেবেন সেই আশাবাদ সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ ধন্যবাদ জোনায়েদ সাকিকে বাংলাদেশের মানুষ সার্বভৌমত্ব রক্ষার জন্য অতীতেও জীবন দিয়েছে আবারও যদি সার্বভৌমত্বের প্রশ্ন আসে মানুষ জীবন দিয়েই তার জবাব দেবে সেজন্যই গণতন্ত্র মঞ্চের নেতৃত্বে মানুষ প্রস্তুতি নিচ্ছে বন্ধুগণ এই সমাবেশে আরও উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খান উপস্থিত আছেন ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু উপস্থিত আছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক আপনারা পেশাগত দায়িত্ব পালন করবেন আমাদের পদযাত্রা শেষ হওয়া পর্যন্ত আপনারা পেশাগত দায়িত্ব পালন করবেন আমাদের পদযাত্রা শেষ হওয়া পর্যন্ত আপনারা একটা আন্দোলনের মধ্যে আছে প্রতিদিন নানা জায়গায় বিক্ষোভ হচ্ছে সমাবেশ হচ্ছে মিছিল হচ্ছে এবং সেই সব মিছিল সমাবেশে এই সরকারের গুন্ডা বাহিনী ছাত্রলীগ যুবলীগ নানাভাবে হামলা করছে এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রের পুলিশ বাহিনী তাদের দিয়েও তারা হামলা করাচ্ছে